আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বন্ধু, অনলাইন ফিশ মার্কেটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি ভালো আছেন, আমি আপনাদের অনেক অনেক ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, কিভাবে আপনারা মাগুরের ডিমে সাওয়ার দিবেন, কতটুকু পরিমাণ সাওয়ার দিতে হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। তো অনেকেই মাগুরের ডিম ফোটান কিন্তু সঠিকভাবে ফোটে না, তো এর কারণটা কী? তো সাওয়ারের মধ্যে অনেক ব্যবধান থাকে, যদি আমি এই সাওয়ারটা কমাই দিই, তো আমরা ডিম এটা কালকে দিছি, এখনও পর্যন্ত ডিমটাও ফুটে নাই, সন্ধ্যার দিকে ডিম দেওয়া হয়েছে। সাওয়ারটা এরকম স্পিডে দেওয়া হয় কারণ স্রোত বেশি লাগে, আর পানির মাগুরের ডিমে অতিরিক্ত গ্যাস হয়, যার কারণে আপনার পানিটা বিষাক্ত হয়ে যায়। তো বেশি স্রোত দেওয়ার কারণে পানিটা নাড়াচাড়া বেশি করে এবং গ্যাসের পানিটা ওই আউটলাইনে বের হয়ে যায়। তো এই যে দেখেন, তো মাগুরের ডিম কিছু যেগুলো দুর্বল ছিল বা সাদা ছিল আগে থেকে নষ্ট ছিল, তো সেগুলো সাদা হয়ে গেছে। আর যে এই ডিমগুলো আছে দেখেন, এই যে আপনার কমাই দিই, তো যেই ডিমগুলো বাদামি কালার আছে সেই ডিমগুলো ফুটবে। তো এখানে যদি আপনি 50% ডিম ফুটে তাহলে অনেক টাকার মাছ হবে। তো মাগুরের ডিমের রেট অনেক বেশি থাকে, তো পোনা রেটও ভালো থাকে। তো মাগুরের ডিম যদি পরিপক্ক হয়, তারপরে পুকুর থেকে আপনি ভালো ডিম দেখে যদি তুলতে পারেন, তাহলে আপনার 80% ডিম ফুটবে। তো দেখেন প্রতি জাতি মাগুরের ডিম দেওয়া আছে, এরকম সাওয়ার স্পিডে দেওয়া আছে। তো দেখি এগুলোর কি অবস্থা। তো এখানে দেখেন যে বেশিরভাগ ডিম ফুটেছে, এগুলো আর কতক্ষণ পরে ফুটে যাবে, অর্থাৎ 24 ঘন্টার ওভার সময় লয় মাগুরের ডিম ফুটতে, 24 ঘন্টা বা 30 ঘন্টা। এখানে দেখেন প্রায় 80% ডিম ফুটছে। তো মাগুরের ব্রিডিং কীভাবে করবেন এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও আমি পুরোপুরিভাবে আপলোড করব। তো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফলো করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এগুলোকে কীভাবে বাছাই করতে হয়, এখান থেকে ডিম আলাদা কীভাবে, নষ্ট ডিমগুলো আলাদা করবেন, এবং কীভাবে এখান থেকে ভালো ডিমগুলো আলাদা করে অন্য হাউজে নেবেন সেই বিষয় নিয়ে আরেকটি ভিডিও আপলোড করব। তো সাথেই থাকুন, ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন, আর শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন কীভাবে মাগুরের ডিম ফোটানো হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।